Hey everyone, good evening. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আর লাস্ট ব্লগের পর মাঝখানে একদিন গ্যাপ ছিল, তারপরে আর ব্লগ করা হয়নি। তো আজকে আবার ব্লগ নিয়ে শুরু করছি এখন থেকে। এখন ঘুরতে সময় বাজে প্রায় 5:30, আর আমি এখন দেখে বুঝতে পারছো যে আউটলেটে এসে গেছি, আর বাবা আছে মামার বাড়িতে। আর আজকে শনিবার, কালকে রবিবার, আর রবিবার আমার একটা স্পেশাল ওকেশন, যেটা হলো কিনা জামাই ষষ্ঠী। প্রত্যেক জামাইদের জন্য একটা স্পেশাল ব্যাপার, কিন্তু আমাদের বাড়ির জামাইয়ের খুব করুণ দশা, কারণ আমাদের বাড়িতে আর কেউ নেই। ভাই যে ছিল, ভাই চলে গেছে কলকাতা, আর মা একা। মায়ের পক্ষে তো সম্ভব না একা একা সবটা অ্যারেঞ্জ করা, তাই মা আমাকে রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী যা যা লাগে বাড়ির মেয়ে হিসাবে আমি করবো আমার বরের জন্য। তো না, মাই থাকবে, মাই সব করবে, কিন্তু যা যোগা যন্ত্রগুলো করার সব আমি করে দেবো। তো চলো এখন আমি একটু বেরোবো, কিছু টুকিটাকি জামা ষষ্ঠীর যেগুলো ম্যান্ডেটরি পুজোর জিনিসপত্র সেগুলো আগে নেব, তারপরে জামা ষষ্ঠীর শপিং। তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি কিছু জিনিস, মানে আমাদের মেয়েদের, ও যেটা আমার মাকে দেবে সেটা নেওয়া হয়েছে, কিন্তু ওকে যেটা আমার মা দেবে সেটা নেওয়া এখনো হয়নি, কারণ টাইম পাইনি। এই কিছুদিন লাস্ট কটা দিন তোমরা দেখতে পেলে কত তাড়াহুড়োর মধ্যে আমাদের গেলো, সব কটা অনুষ্ঠান মেনটেন করতে হলো। তো এখন আবার যাবো একটু ওর জন্য কিছু একটা নিতে, আর অলরেডি ভাই ওর জন্য অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো আসতে গেলে জামাই ষষ্ঠী পেরিয়ে যাবে, ওর আর নতুন কিছু নেওয়া হবে না। এবার সেই শুনে মা তো খেতে লাল, মা বললো যে তুই আগে গিয়ে ওর জন্য কিছু একটা নিবি, তারপরে কোনো কিছু করবি। তো আমি এখন আউটলেট আউটলেট সব খুলে দিয়েছি, কিছু অর্ডার ছিল ওগুলো ছেড়েও দিলাম। তো এখন আমি আর ও বেরিয়ে যাব কিছু জিনিসপত্র নিতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, কী কী নিই না নিই তোমরা সবটাই দেখতে পাবে। আই হোপ তোমরা আজকের ব্লগটা খুব 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 এনজয় করবে। তো চলো, আর এখন আমরা দুজন বেরিয়ে যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার, পুরো জমজমা। আর এখানে মনে হচ্ছে পেয়ে যাব করম চা। ভাই করম চা আছে নাকি? আমি এখানে পেয়ে গেছি মোটামুটি পুজো তো ডালাতে যা যা লাগে, ডালার মধ্যে যেমন যেমন জিয়ার পাতা, বাঁশ পাতা, এরকম ছোট্ট ছোট্ট বেবি বেবি খেজুর, দুব্বো বেলপাতা, এসবই লাগে। দেখো প্রথম ধাপ পাস করে গেছি, একটা কিনে নিয়েছি। আর এখন চলে এসেছি একটু মিষ্টির দোকানে। এইটা দাও, হ্যাঁ হ্যাঁ, লাড্ডু পাঁচটা। আর সেই তাল শাঁস খুঁজে পেয়ে গেছি, অনেকক্ষণ ধরে যেটা খুঁজছিলাম, অনেকক্ষণ না অনেক দিন ধরে খুঁজছিলাম, যাই হোক ফাইনালি পেয়েছি, নিচ্ছি। এখন ঘড়িতে সময় প্রায় 10টা, আর আমি আসবো এখন যাচ্ছি কলিগ্রাম, কারণ চাঁচুলের মিষ্টির দোকানে পুজোর জন্য যে দই আর ক্ষীর লাগে সেটা পাওয়া যাচ্ছে না, ওই কারণেই যাচ্ছি একটু কলিগ্রাম, ওখান থেকে ক্ষীরটা নিয়ে আসবো, দিয়ে বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে মালতপুরের জন্য আবার বেরিয়ে যাবো। দশটা বাজলেও কিছু করার নেই, আমার প্রচন্ড পরিমাণে ক্রেভিং হচ্ছে এখন ফুচকা খাওয়ার, আর আমাকে জয়েন করবে আমাদের ভোতু। নাই নাই নাই, ফুচকা আর তুই আর আমি খাবো বাবা, আর কেউ আমাদের সঙ্গ দিবে না শোনা। আর কলিগ্রাম যেহেতু এসেছিলাম, আর দেখা হয়ে গেল মুকুলদার সাথে, পায়েলের সাথে, ভালো তাই খুব সুন্দর, চলো আমরাও যাবো।
হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন মর্নিং, আর আজকে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর স্পেশাল কাজকর্ম আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে। আর সকাল থেকে জামাই ষষ্ঠীর স্পেশাল কাজকর্ম মানে হচ্ছে পুজো, মানে জামাই ষষ্ঠী যেটা রিচুয়াল, মেন রিচুয়াল, মা সকাল থেকে উঠে তোমার গোপাল পুজো সারা, তারপরে ষষ্ঠীর ডালা সাজিয়ে ষষ্ঠী তলায় চলে গেছে। আর এখন আমি ওয়েট করছি বসে বসে কখন শুভ আসবে। মানে কাল রাতে আমি আর শুভ ডিসাইড করেছিলাম যে দুজনে আমরা সকালবেলা হলেই চাচুল বেরোবো, মাটন ফাটন যা যা আনা সব নিয়ে আসবো। তো শুভ হট করে বললো যে তুমি এই দিকটা দেখো, আমি যাচ্ছি যে মাটনের ব্যাপারগুলো আমি দেখে নিচ্ছি। আর বাবানও রেডি হয়ে সকালবেলা ফ্রেশ হয়ে ওর ড্রয়িং ক্লাসে চলে গেছে। আর যেহেতু আজকে সানডেও পড়েছে, আর একটু পরেই বৌদি আসবে, তখন রান্নার তোড়জোড় শুরু করবো। আর শুভ এলে আর মাও এলে তখন একটা জামাই ষষ্ঠীর যে রিচুয়ালটা আর কি, ওটাও শুরু হবে। মানে জামাইকে ওই ষষ্ঠীর ডালা মাথায় ঠেকানো, তারপরে সুতো বেঁধে দেওয়া, হাতে একটু ফল মিষ্টি দেওয়া, এই জিনিসগুলো শুরু হবে। আর জামাই ষষ্ঠী মানেই কিন্তু একটা স্পেশাল ব্যাপার, মানে স্পেশাল খাওয়া দাওয়া, স্পেশাল তোড়জোড়, স্পেশাল কাজকর্ম, প্রত্যেকটা স্পেশাল। মানে স্পেশাল কোনো কিছু করতে গেলে তো স্পেশালভাবে এফোর্টটাও দিতে লাগে। এবার তার জন্য কাজকর্ম চলছে, আর এখন চলছে লুচি মাখার প্রস্তুতি, যেটা কিনা আমিই মাখবো, যেটা আমি দায়িত্ব নিয়েছি। আর বৌদি এখন পুরো সবজি টবজিগুলো রেডি করছে, আর আমি চুলটাকে এরমভাবে বেঁধে নিয়েছি, না হলে আমাদের মিস্টার সরকারের পাতাতে শুধু চুল আর চুলই পড়ে যাবে, তাহলে তো পুরো চুলটা আমার কেটে ফেলবে। ওই কারণে চুলটাকে আমি বেঁধে নিয়েছি, না মানে বেশিরভাগ ওটা হয়, আমাদের ক্ষেত্রে হয় না, কিন্তু ও খেতে বসলে ওর পাতাতে শুধু চুলই পড়ে, মানে ও বেশিরভাগ লক্ষ্য করে ব্যাপারটা, আর মনে খুঁত খুঁত করে চুলটার জন্য। তো ওই জন্য চুলটা আমি সুন্দর করে বেঁধে নিয়েছি, দিয়ে এবার লুচি ডাটাটা চটাস করে মেখে নেবো। মা ষষ্ঠী তলা থেকে চলে এসেছে, আর মা আর আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি চটপট করে। মা বেলছে আর আমি এখানে ভাজছি। জামাই চাচুল থেকে এসে গেছে রোদে পুড়ে তেতে জ্বলে, খবর হয়েছে প্রচন্ড ভিড় না? ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে রান্না হবে পুরো, কোনো মিক্সি না, আর যে পুরো হাতে বাটা মশলা দিয়ে রান্না হবে। এদিকে ফুটছে কড়াইয়ে পটল পোস্ত, এদিকে সুন্দর করে বৌদি পাঁচ ভাজা রেডি করে ফেলেছে। এখানে মা এখন জামাই ষষ্ঠী যেটা রিচুয়াল সেটা নিয়ে বসেছে। ওরে বাবা, ষষ্ঠাঙ্গে প্রণামটা হলো না কিন্তু। হ্যাঁ বাবা, পুরোটা খাও কিন্তু। পুরোটা পারবো না। কেন? আজকে তোমারই দিন, তুমি খাবে, আনন্দ করবে। আর মোটামুটি রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, আর শুধু হচ্ছে এখন মাটনটা, যেটা আমার দায়িত্ব আমি করব। এই যে এখানে হচ্ছে মাটন, এখানে একটু চলছে মাছের মাথা দিয়ে মুগের ডালটা, বৌদি বসে গেছে। আর এখন লাঞ্চের সময় হয়ে গেছে, শুভ খেতেও বসে গেছে, তোমার দেখাই লাঞ্চের মেনু। আর এই যে জামাই, কিন্তু এতগুলো খেতে পারবো না। কেন? তখন ওই যে লুচিগুলো খেয়েছি আর পেটটা পুরো মানে ভরেই আছে, এতগুলো তো দেখেই না। ওই জন্য তো তোমাকে দই মিষ্টিটা দেওয়া হয়নি। আজকে লাঞ্চের মেনুতে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কই মাছের ঝাল, এদিকে মাটন, রগ রগে মাটন একদম, এদিকে আমের চাটনি, পাঁচ রকম ভাজা, শাক ভাজা,
কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, এটা ভিন্ডি ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, লেবু, পটল পোস্ত আর একটা মিশানো তরকারি। আর এদিকে ও খেতে বসেছে, আমার উচ্ছিষ্ট বলবো না, মোটামুটি আমি ছেড়ে রেখেছিলাম, অতগুলো পারিনি খেতে আমি। বরের খাওয়ার খালাই ভালো লাগে খেতে, শুধু বর বলে না, ছোট থেকেই বাবার পাতায় খাওয়া, মায়ের পাতায় খাওয়া, ভাই আর আমি এক পাতায় খাওয়া, এই জিনিসটা ভালো লাগে। আর ভালো লাগে বর শুধু ওরই পাতাই, সবগুলো খেতে পারলো না, একটা রিজন আছে, ও বাড়িয়ে গেছিল, বাড়ি থেকে প্রায় পোলাও মাংস পুরো খেয়ে চলে এসেছে, তার এই কতগুলো লুচি টুচি খেয়েছিল তার আর খেতে পারেনি। জামাই ষষ্ঠী স্পেশাল শাড়ি তো তোমাদের শপিং এ দেখিয়েছিলাম এর আগের ব্লগে, তো তখন তোমাদের একদম ফুলে দেখাতে পারিনি টাইমের অভাবে, আর আজকে ভাবলাম তাহলে খাওয়া দাওয়া তো সব কমপ্লিটই হয়ে গেছে, আর বাবানের একটু কাশি হয়েছে, আর কিছুক্ষণ হাতে টাইম আছে তার মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা কি দিয়েছে। মা দিয়েছে ওই দিনকে আমি নিয়ে এসেছি, মা বলেছিল পছন্দ করে তুই তোর মতো একটা নিয়ে আসিস, আর এটা আমাকে শুভ দিয়েছে, নতুন একটা কুর্তি আর এখানে প্লাজো, খুব কমফোর্টেবল পরে খুব 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 ভালো, খুব একদম খুব সফট, আর মনেই হচ্ছে না কিছু একটা পরে আছি, এত হালকা এত ভালো। আর মা দিয়েছে আমাকে এই শাড়িটা, বেশ মানে একদম গোল্ডেন কালারের, গোল্ডেন আর ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা একটা সুতো আছে, আর এটা দুপিয়ান সিল্ক, পিওর দুপিয়ান সিল্ক, আর আমার এরম ধরনের শাড়ি খুব ভালো লাগে, বেশি চকচকা ঝকঝকে আমার ভালো লাগে না, এরম ধরনের প্লেন, এরম টেম্পল মোটিভ আমার খুব ভালো লাগে, আর খুব পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছি, আর তোমরা জানিও কেমন হয়েছে শাড়িটা, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে, কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। আর শুভকালিতা দিয়েছে, আমাদের মধ্যে রিচুয়ালে আছে আর কি, জামাইকে নতুন বস্ত্র পরিয়ে তারপরে ওই যে ষষ্ঠীর যে রিচুয়ালগুলো সেগুলো করা হয়, আর ওই জন্য জামাই তখন পরি ওটা বসেছিল, তাই জন্য আলাদা করে তোমাদেরকে কিছু দেখালাম না। এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য, মায়ের জন্য মানে এত পছন্দ হয়েছে, আর মেটেরিয়ালসটা এত সফট, মানে গরমের জন্য একদম পারফেক্ট, একদম হালকার মধ্যে, আর মা যেহেতু অফিসে যাই, মাকে ডেলি ইউজের জন্যই লাগে, তো মা জেনারেলি কটনই প্রেফার করে। আর আরেকটা এনেছিলাম ইন্ডিগো প্রিন্ট, যাই হোক তোমাকে তো সেটা দেখিয়েছিলাম এবং আজকের ব্লগেও দেখতে পেয়েছো মা ওটা পরেইছিল, ওটা খুব কমফোর্টেবল, মা ওরম ধরনের শাড়ি জেনারেলি খুব পরে, আর এটা একটু সোবার, একটু মাঝে মধ্যে বাইরে টাইরে পরে যাওয়ার জন্য। আর তোমরা হয়তো ভাবছো যে আমি গায়ে কেন দিয়েছি, কারণ এটা আমারও খুব পছন্দ হয়েছে, মাকে দিলে তো আমি মাঝে মধ্যে পরতে পারবো, আর মায়ের অর্ধেক শাড়ি আমি নিজেই পরি, ওরকম কোনো ব্যাপার নেই, আর খুব খুব দেখো তোমরা দেখে বলো দারুণ হয়েছে। আর আমার বেশিরভাগ শাড়ি শ্রীময়ী কালেকশন থেকে নেওয়া, তোমাদেরকে এর আগেও বলেছি, মানে আমি খুব একটা টাইমও পাই না কোথাও যাওয়ার, আর বিশ্বাসও করতে পারি না, তো যাই হোক, আর যেহেতু সাউতাদির কাছে আমাকে যেতে হয় না টাইম বের করে, সাউতাদিকে ফোনে বলে দিলে, মেসেজ করে দিলে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সাউতাদি ওটা বাড়িতেই দিয়ে পাঠিয়ে দেয়, ওই জন্য মানে ভালো লাগে, সাউতাদির ব্যবহার তো খুব ভালো, খুব মিষ্টি একটা দিদি। এগুলোকে এবার গুছিয়ে নিই চটপট করে, তারপরে আবার বেরোনো আছে আউটলেটের জন্য, চল। আর এখানে আমি এখন ফুল রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে, এই যে এটা দেখো, বাবান খুব বদমাইশি করছে, প্রচন্ড গরম বাইরে, ঢোক 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 ভেতরে ঢুকে যা, দিয়ে এখন আমরা আর বেরিয়ে যাব, মা মোটামুটি রেডি, কাকিমা যে আসে কাজ করতে সেও চলে গেল, কাকে আবার মা বলেছে তাল শাঁস আনতে, মানে তাল শাঁস এখানে কালকে আমি নিয়ে এসেছিলাম, খুব কচি থাকায় না তাল শাঁসটা ছাড়ানোই যায়নি, তাই মা আবার কাকিমাকে বললো তাল শাঁস নিয়ে আসতে, তাল শাঁস নিয়ে এনে দিবে। এদিকে মোনা আর বাবান শুরু করেছে এখনই এখনই দেখো এখন, আর এদিকে এখন বাবা ছেলে চাকার পাম দেখছে, চাকাটা হাওয়া দেবে তাই তো। আর এইমাত্র সবে মাত্র ঢুকলাম চাচলের রুমে আর কি, এসে এই যে কাজ শুরু, কিছু জামা কাপড় কালকে ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো এখন তুলে নেব, তুলে নিয়ে অলরেডি পুষ্প চলে এসেছে, পুষ্প বাকিটা ক্লিন করবে, আর এদিকে শুভ যথারীতি লাইট খাচ্ছে বসে বসে, আর রুমের মধ্যে মানে যাতায়াত করছি, ক্লিনও হচ্ছে, কিন্তু তবুও সবসময় যেহেতু বন্ধ থাকে না, কেমন একটা অ্যাসটা অ্যাসটা গন্ধ শুরু হয়ে গেছে, যাই হোক সেগুলো এখন ক্লিন করে আউটলেট যাব। তো একটা সারপ্রাইজ আছে আজকে আমাদের ছোট ভাই, তো সে নিয়েছে এনফিল্ড মেটিওর, তো টেস্ট ড্রাইভ দিচ্ছি আমি, চলে এসো তোমরা।
বাবা আমি ভাবছি আমার বাইকের মতো আমার বাইক বাইক তো হালকা তোমরা জানো বাজাজ বিক্রান্ত আছে আমার আর এটাতে উঠে এরকম করে হেলিয়েছি আমাকে নিয়ে মানে আমি নিজেকে নিয়েই পড়ে যেতাম মনে হচ্ছে বাইকের মতো যাই হোক তো যতটা নর্মাল ভাবছিলাম ততটা নর্মাল না প্রথমবার হচ্ছি তো এবার যাই হোক একটু চালিয়ে দেখি রাইড করে দেখি কেমন হচ্ছে আমার তো বসে একটা ক্লাসিক ভাব আসছে একটা একটা কি বলে রয়্যাল রয়্যাল ব্যাপার দিচ্ছে চলো কান্তি তো এতক্ষণ থেকে আড্ডা ফাড্ডা মারলাম তো যাই হোক ভাইরা এসেছিল আমি নিতে পারিনি তখন মানে এত ব্যস্ত হয়ে মানে ব্যস্ত না এত গল্পে সবাই মানে মানে এত গল্প হচ্ছিল আর কি আমি বলছি এত গল্প হচ্ছিল মানে ব্লগিং এর কথা মাথা থেকে নেই আর তখন থেকে তো যাই হোক গল্প গল্প অনেক হলো সত্য এসেছিল কুচু এসেছিল মানে আমার দুই দেওর ওরা আর পূজা এসেছিল তো সবাই মিলে প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করলাম করে আবার তোমরা হয়তো দেখলে ছোট্ট করে একটা ক্লিপ সত্য মানে ছোট দেওর ওদেরকে দেওর আমি কোনোদিন বলি না যদিও ভাই তো বাইক কিনেছে একটা সেটাকে নিয়ে ট্রায়ালে দাদা ঘুরে এলেন তো অনেক দিনই হয়ে গেল নিয়েছে শেয়ার করবো করবো করে করা হয়নি বিভিন্ন ব্যস্ততায় তো এখন সব হলো আর কি আর ওকে মাঠে বলেছিলাম আজকে আমাকে একটু মিষ্টি দই খাওয়াতে ওই সেই মাদার ডেয়ারির দই যাই হোক ও খুঁজে পেলো না আমিও দুপুরবেলা খুঁজেছিলাম পাইনি না সত্যি কথা বলতে কি আজকে দোকান টোকান সব বন্ধ আছে বেশিরভাগই জামাই ষষ্ঠী বলে কথা না আজকে আমাদের দোকান মোটামুটি ফাঁকা ফাঁকাই জামাই ষষ্ঠী স্পেশাল সবার বাড়িতে তো মোটামুটি স্পেশাল জিনিসপত্র হয়ই তো আমার বলতেই ভুলে গেছিলাম জামাই ষষ্ঠীতে তোমাদের প্রত্যেক নতুন জামাই পুরাতন জামাই যারা হওনি জামাই যারা সদ্য হয়েছো জামাই তাদের সকলকে শুভেচ্ছা যারা খুব ভালো করে কাটাও আর অবশ্যই যারা ছোটো ছোটো ভাই বোন আছে মানে বাড়িতে শালি শালা আছে সবাইকে নিয়ে ঘুরতে বেরো আনন্দ করো খাওয়া দাওয়া করো মজা করো সব 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 করো আমাদের এখানেও এসো ও আমাদের এখানেও এসো আর এখন বাজে ঘুরতে প্রায় 10:30 সবে মাত্র আমরা বাড়িতে ঢুকলাম আর বাবানের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আনা হয়েছে তো তোমাদের সাথে দেখাচ্ছি চলো কি খুশি বিদায় নিবো আজকের মতো তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে আমরা শেষ করি তার আগে বলে রাখি শুভর এই পাখাটা খুব পছন্দ হয়েছে কালকে মানে জামাই শাশুড়ি মা এই পাখার বাতাস দিয়েছে এমন ও বলছে এটাকে আমি নিয়ে চলে যাবো মানে পাখাটাকে হাওয়া করে দেবে যদি ওটা ওরই পাখা ওরই লাগাতে পড়েছে আর কালকে যখন কুড়িগ্রামে গেছিলাম মিষ্টি নিতে তোমার সাথে এই দিকটা শেয়ার করা হয়নি আর ওখানে ফুচকা যখন খাচ্ছিলাম যেখানে ফুচকা খাচ্ছিলাম সেই কাকুর দোকানে এই পাখাটাকে দেখলাম তখন বিক্রি হচ্ছিলো আর মাও বলেছিল যেহেতু আমি পুজো দোকানগুলো সংগ্রহ করছিলাম যে ছিল না পাখা মায়ের কাছে তাই ভাবলাম পাখাটা নিয়ে নিই মাকে জিজ্ঞাসা করলাম এরকম পাখা নেওয়া যাবে কি না তো মা বললো হ্যাঁ নিয়ে নিতে আর মায়েরও খুব পছন্দ হয়েছে পাখাটা যেটা বলা হয়নি তোমাদের বলি মানে বলেছি অলরেডি ভাইয়ের বাইকটা চালাতে কিন্তু ভীষণই ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না আমরা তো এইসব বাইক চালাই কিন্তু ওই বাইকে ওঠা মানে ওই বাইকে ওঠার পরে আলাদাই অনুভূতি আর কি মানে যাদের যারা চালাও তারা বোঝো ব্যাপারটা জানো তো বেশ ভালো লাগে কী বলো হবে নাকি একটা ওটাই ভাবছিলাম কখন বলবে মানে ওর বাইক গাড়ি এগুলোর প্রতি একটু বরাবরই নেশা বেশি ও শুধু না আমার ভাইয়েরও মাঝে মধ্যে দুজনে হোয়াটসঅ্যাপে ছবি এদিক ওদিক এটা ভালো সেটা ভালো এই ফিচার্স এগুলো এগুলো হয় তো সব কিছু তোমার সাথে শেয়ার করি কিন্তু এইটুকু এটাকে মজার বলে শেয়ার করা হয় না তো যাই হোক এখন দেখি মাঝে মধ্যে আমি থামিয়ে দিই দুজনকেই এগুলো করো না এগুলো করো না তো যাই হোক তো চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা স্পেশাল কিছুই না স্পেশাল আমি বিশ্বাস করি মন থেকে নিজে স্পেশাল মনে করলে সব কিছু স্পেশাল হয় আর আমাদের যেহেতু আমার যেহেতু বাবা নেই আর ভাই একমাত্র সম্বল ভাই সমস্ত ব্যবস্থা করে এবার ভাইয়ের আজকে ইউপিএসসি পরীক্ষা ডেট করেছে তাই ভাই পরীক্ষা দিতে চলে গেছে আর আমি একা মানে জামাইকে আদর করার মতো শুধুমাত্র মা আর আমি
এবার মা একা একা তো সব কিছু করতে পারে না, আমাকে সমস্ত ব্যাপারটা করতে হয়। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অ্যান্ড ভালো 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 ব্লগ পেতে গেলে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর কি করতে হবে যাতে আমরা যখনই ব্লগ ছাড়ি ফার্দার নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, বাই বাই।